তো তোমরা দেখো সামনে কত মন্দির, আর এই মন্দিরটার সামনে দেখো কত প্রদীপ সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে সুলতা দিয়ে। আর আসল মন্দির যেটা, সেটা ছবি তোলার অনুমতি নেই। আমি সব বাইরের ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকে। আর দেওয়ালগুলো অনেক পুরনো হয়ে গেছে, তো নিচেরটা কালার করা নেই, তার উপরেরটা কালার, এর জন্য আর বেশি সুন্দর লাগছে দেখতে। দেখুন এসছিল দেখবো এখানে কি আছে, এখানে কিচ্ছু নেই। বন্ধুরা আমি এসছি মায়ের কাছে, তো প্রদীপ নিয়ে, প্রদীপটাকে জ্বালিয়ে মায়ের কাছে, মায়ের চরণে দিব। শুনে 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 না, ঠাকুরটাকে আমি দেখি, সেটা শনি দেবতা, শনি দেবতার চরণে। আর এখানে এসে যার যা মনে কামনা বাসনা সে এসে বলে দিতে পারে এবং আরাধনা করতে পারে। এই ভেতরে কাজ চলছে, পুরোটা তোমাকে দেখাতে পারবো না। আমি তোমাকে শুধু ষাটটাকে দেখাতে পারছি। শিব ঠাকুরের সামনের দিকে মুখ করে বসে আছে, আর এখানে যে উঁচু লম্বা ইয়েটা দেখতে পাচ্ছ, সেটা খাম্বেলটা, এখানে কাজ চলছে। আর একটা ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এখানকার ঠাকুরগুলোকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। আমি অবশ্য নাম জানি না, নামটা বলতে পারলাম না তোমাদেরকে, উপরে নাম লেখাই আছে, আমি তো বলতে পারছি না, জানি না এখানকার ভাষা। তো দেখো এখানকার ঠাকুরগুলো লাইন লাইন করে সুন্দর করে সাজিয়ে রেখেছে, প্রতিটা ঠাকুরকে ধুতি পরিয়ে মাথায় চন্দন দিয়ে ভালো করে সুন্দর করে লাইন লাইন করে রেখেছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে। আর এখানকার ভক্তি শ্রদ্ধাও বেশি এখানকার মানুষগুলো। এখানে এবার এখানে দেখছি প্রসাদ বিতরণ হচ্ছে, চলো আমরা প্রসাদটা নিয়ে আসি। এবার আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে, প্রসাদটাকে আমি দেখাচ্ছি, দেখো চলো একটু হাঁটো। তো মন্দিরের ভেতরে চারিদিকে রেলিং করে একটা পুকুর করা আছে, আর এখানে সুন্দর সুন্দর কালারিং এর মাছ ছাড়া আছে, কত বড় বড় মাছগুলো টলমল টলমল করে নড়ে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ জল নড়ছে, মাছগুলো অবশ্য তোমরা বুঝতে পারছো না, জলটা ঘোলা ঘোলা হয়ে গেছে। তো আমরা প্রসাদটা খাওয়ার জন্য এখানে মাঠে ঘাসের মধ্যে সবাই মিলে একটু বসি, আরাম করি, খাওয়া দাওয়া করি। প্রসাদটা আমি একটু খেয়ে দেখছি প্রসাদটা ঠিক খেতে কেমন। প্রসাদটা টক টক, আমাদের ওখানকার খিচুড়ি যেমন রান্না করে এটা খিচুড়ি না, তবে প্রসাদটা খেতে সুস্বাদু আছে। তোমরা দেখো, ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে, এর মধ্যে আছে, এটা লঙ্কা দিয়েছে, লঙ্কা বাটা আছে, আর এটা ছোলা আছে, ছোলা অর্ধেক ছোলা সেদ্ধ করে ভেজেছে ছোলাটাকে, তবে প্রসাদটা খেতে ভালো। এবার আমি খেয়ে নিই প্রসাদটা। তো আমার এখন একটা ঘর চোখে পড়লো, দেখো অর্ধেকটা একটুখানি ফাঁক আছে, আর পুরোটা নিচ থেকে উপর পর্যন্ত শাটার লাগানো আছে, এটা দেখে মনে হচ্ছে ভেতরে রোয়াক আছে। আমি তোমাকে দেখাচ্ছি ছবিটা তুলে। যেটা ঠিক ভেবেছিলাম সেটাই, দেখো ভেতরে রথ আছে, আর চকচক করছে, সোনার মতন গ্লেজ দিচ্ছে, উজ্জ্বল লাগছে। তবে দুঃখের বিষয়, একটুখানি ফাঁক দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আর পুরোটা শাটার লাগানো,
তার জন্য ভালো কষ্ট হবে, আমি তোমাদেরকে দেখাতে পারছি না, তবু যেটুকু চেষ্টা করছি ভালো করে দেখানোর তোমাদেরকে।